বিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বলছি ফাতেমা তোমাদের সঙ্গে আছি সারা জীবনের জন্য আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে পাশে থাকা ভেলাইগুনটি বাজিয়ে অল ভেলাইগুনটি বাজিয়ে দেবে তবেই আমার নিত্য নতুন ব্লগ রান্না সব কিছু সবার আগে চলে যাবে তোমাদের কাছে আর খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে কেমন আছো বন্ধুরা আশা করি খুব খুব ভালো আছো আর আমি আল্লাহর শেষ রহমতে আলহামদুলিল্লাহ খুব বেশি ভালো আছি চলো বন্ধুরা আমরা আমাদের পাশের জনকে ভালো রাখি আমরা আমাদের মা বাবাকে ভালো রাখি আমরা পাঁচ আত্ম নামাজ পড়বো ন ফুট নফুট সেই সাথে সৎ থাকব নিজেদের জন্য কিছু করতে হবে নিজেদের জন্য করা মানেই আল্লাহর পথে চলা সৎ থাকা একটি কথা মনে রাখতেই হবে আমাদেরকে আমি যদি অন্যায় করে থাকি অন্য কেউ না জানুক পৃথিবীর কেউ না জানুক আমি তো জানি আর আল্লাহ তো জানে এটা চিন্তা করে এই মানুষকে ভালো পথে আল্লাহর পথে সৎ পথে চলতে হবে আমায় ভালোবেসে যারা আমার পাশে আছো তাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা শুভেচ্ছা আর সেই সাথে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম এই তো শুরু করে দিলাম মাওয়া পথযাত্রা আজ মাওয়াতে ঘুরতে যাব মাওয়ার ফেরি ক্যাটে খাব পথে পথে যা যা পড়েছে তা সবই একটু একটু করে শেয়ার করে নিলাম এ তো যাচ্ছি ব্রিজ এখানে মাওয়াতে যাওয়ার পথে অনেক ব্রিজ পড়ে আমি যেহেতু মিরপুর থেকে এসেছি বারো নম্বর থেকে স্বাধীন এক্সপ্রেস বাসটি মাওয়া ফেরিঘাটে কেউ যেতে চেলে সেখান থেকেও যাওয়া যাবে মিরপুর বারো নম্বর থেকে মিরপুর যে কোনো জায়গা থেকে ওঠা যাবে অথবা এই গাড়িটি আবার গুলিস্তান হয়ে যাবে গুলিস্তান মাজারের সামনে থেকেও ওঠা যাবে আর যারা পুরান ডাকা থেকে উঠতে চাও তারা জোরাইন থেকে উঠতে পারবে পোস্তগলা থেকে উঠতে পারবে দোলাইপাড় থেকে উঠতে পারবে অথবা যাত্রাবাড়ি থেকে উঠতে পারবে কারণ ওটা আমার নিজের এলাকা এই এলাকাগুলো এই তো যাওয়ার পথে মনোরম দৃশ্যগুলো ক্যামেরা বন্দি করে নিয়ে এসেছি শুধু তোমাদের জন্য তোমাদেরকে দেখাবো বলে কী কী মজা করেছি কি কী করেছি কি কি খেয়েছি সেটা শেয়ার করার জন্য চলে এসেছি আজ দেখতে থাকো বন্ধুরা আমাদের মামার যাত্রা মার আশপাশ এলাকা আসলেই মনোমগ্ধকর দৃশ্য গ্রামের দৃশ্য সত্যি সবসময় সুন্দর হয় আমরা যতই শহরে থাকি মাঝে মাঝে গ্রামে যাওয়ার মন টানে আর মামা ডাকা থেকে খুব একটা বেশি দূরে নেওয়ায় আমরা জুম্মান নামাজের পরে গাড়িতে উঠেছি আবার সন্ধ্যার আগে চলে এসেছি বেশি একটা সময় লাগে না এই তো যাওয়ার পথে যা যা পড়েছে সবই তোমাদের সাথে শেয়ার করলাম এই তো আমরা বাঁচে আছি আর আমাদের পিচ্ছি টুনটুনি হাসটে এটাও আমার ছোটো বোনের মেয়ে আরেকটি আমার ছোটো বোনের মেয়ে দুই বোনের মেয়ে আর সেখানের খাবারটা যদিও বাহিরের খাবার তবে সে খাবারটা ছিল অসাধারণ এবং অনেক ভাত খেয়েছি যা আমি এত ভাত কখনও খাই না কখন যে সব কিছু গরম ভাত গরম গরম ভত্তা ইলিশ মাছ ভাজা পেঁয়াজের ব্যারেস্তা দিয়ে অবশ্য পেঁয়াজের ব্যারেস্তা দেয় না সবাইকে ওনারা আমাদেরকে দিয়েছে মাছের ইলিশ মাছের ল্যাজের ভত্তা অসাধারণ তোমরা চাইলে সেখানে যেয়ে ঘুরে আসতে পারো আমি শিওর সবার ভালো লাগবে মাতে যাওয়ার পথে অনেকগুলো ব্রিজ পড়ে দেখো এই দৃশ্যগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর এই যে পাহাড়ের মতো উঁচু রাস্তা আর আরেকটি মনোমুগ্ধকর দৃশ্য হচ্ছে মাওয়া ঘাটের পদ্মার যে ইলিশ চিংড়ি তরতাজা মাছ সেগুলো দেখতে যেমন ভালো লেগেছে কিনে নিয়ে আসতো তেমনি ভালো লেগেছে আর খেতে কেমন হবে সেটা তো আমি খেয়েছি অসাধারণ এই তো আমাদের সাইদা সাইদামনি হাস্টে আর বাতাসের চুল এলোমেলোভাবে উঠছে হচ্ছে পুরো নাম হচ্ছে সাইমা ইসলাম সাইদা তবে আমিও কে সাইদা বলেই ডাকি আর বন্ধুরা একটা কথা সবসময়ই বলি নিজেকে ভালো রাখার চেষ্টা শুধু নিজেই করতে হয় অন্য কিন্তু করে দিয়ে যাবে না অন্য কোনো কিছুই সাথে যাবে না শুধু নিজেই একাই এসেছি একাই যেতে হবে এটা মনে রেখে নিজেকে ভালো রাখতে হবে ভালোভাবে চলতে হবে এই তো দেখো কি সুন্দর দৃশ্য এই দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর আর সবার সংসারেই কম বেশি খারাপ ভালো যাই তাই বলে এটা ইউটিউবে এনে প্রকাশ করার আমি মনে করি না কোনো প্রয়োজন আছে তার চেয়ে কোরআন হাদিজ পড়া আমি মনে করি অনেক ভালো নিজের পরিবারকে ইউটিউবে আনা একদমই উচিত না এই তো এই সাইডের দৃশ্যগুলো আরও সুন্দর আমার যদি ক্ষমতা থাকতো তাহলে আমি পৃথিবীর সবাইকে বলতাম নামাজ পড়ো কোরআন পড়ো হাদিস পড়ো সৎ থাকো আর প্রতিটা মেয়েদের মাথায় থাকবে হিজাব অতএব আমার এই ধরনের কোনো ক্ষমতাই নেই তাই পারছি না নিজে পড়ি করি অন্যকে কিছুটা বুঝানোর চেষ্টা করি সেটা যদি কেউ বেশি কথা মনে করে তবে তাদের জন্যই ভিডিওটি নয় যারা ভালো থাকতে চায় জীবনে পরপারেও যে শুধু তাদের জন্য চলে এসেছি আমরা মাওয়া ঘাটে এখন আমরা মাছের পিস নেব না আস্ত মাছ কিনে নেব কারণ আমরা মানুষ যেহেতু ছয় সাতজন তাই আস্ত মাছটি কিনে নিলাম এই তো মাছটি ভিডিওতে ছোট দেখাচ্ছে কিন্তু মাছটি ছোট নয় মাছের মাথাটি দেখে তো আমি অবাক অনেক বড় ছিল এ মাছটি নিয়েছে এগারোশো টাকা আর পদ্মার পাড়ের রূপসী হোটেলে জনপ্রিয় রূপ রূপসী হোটেলেই আমরা খেয়েছি ভালো লেগেছে চাইলে তোমরা এই হোটেলেও খেতে পারো অথবা আশেপাশে অনেক হোটেল আছে সেখানেও খেতে পারো এই তো তারা মাছের আঁশ ছাড়িয়ে নিচ্ছে এখানে চাইলে আস তো মাছও নেওয়া যাবে ইচ্ছে করলে শুধু পিচও নেওয়া যাবে এই তো ভাতের চামচ দিয়ে মাছের আঁশ তারা ছাড়িয়ে নিচ্ছে যেভাবেই হোক একভাবে না একভাবে ছাড়িয়ে নিলেই হলো আমরা একটু অপেক্ষা করছি কারণ মাছ ছাড়াবে আঁশ ছাড়াবে মাছ কাটবে ভাজবে আবার মাছের ল্যাসটি দিয়ে ভর্তা বানাবে অবশ্যই সময় লাগবে আর সবগুলো খাবার ছিল গরম গরম বেগুনও গরম গরম ভাসছে আমাদের জন্য এই তো এই তো হোটেল মাছের আসটি ছাড়ানো হয়ে গেছে এখন মাছের ময়লা যে ফুলকো থাকে সেগুলো ফেলে দিচ্ছে এখন মাছটি দুই নেবে আমরা সামনে দাঁড়িয়ে মাছ কাটা এবং মাছ ধোয়া পুরোটাই দেখেছি ভালোভাবে এরা ধুয়েছে পরিষ্কার করেছে যেটা সত্য দেখেছি সেটাই বললাম মিথ্যে বাড়িয়ে বানিয়ে বলার তো কোনো প্রয়োজন নেই সত্যি এরা খুব ভালোভাবে এই মাছটি পরিষ্কার করে ধুয়ে নিয়েছে আর এই মাছের মাথাটি আমি খেয়েছি কারণ মাছের মাথা আমার অনেক প্রিয় এখানে আরও ছোটো ছোটো মাছও আছে সেগুলো কমেও পাওয়া যায় যার যেটা ভালো লাগে সেই দামে সেটা কিনে নিতে পারো এই তো পিস করে নিচ্ছে মাথাটিও দু পিস করে নিয়েছে এখন মাছটি কেটে নিচ্ছে এইতো মাছের পিস অনেকগুলোই হয়েছে অবশ্য মাছ আমাদের আরো বেঁচেও গিয়েছিল সেগুলো আবার ওনারা পার্সেল করে দিয়ে দিয়েছে মাছ মাছ ধোয়ার পালা শেষ এখন শুধু হল তার লবণ দিয়ে মেখেছে তবু অসাধারণ লেগেছে কিন্তু বাসায় আবার এতটা মজা লাগে না আসলে গরম গরম সব কিছু ছিল আর একসাথে সবাই কথা বলতে বলতে মজা করতে করতে খেয়েছি তাই আরও বেশি মজা লেগেছে এই তো কড়াইতে ফ্রাই তাওয়াতে সরি কড়াইও না ফ্রাই পেনও না তাওয়াতে এটা হচ্ছে লোহার তাওয়া তেল দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছে আর বেগুন ভাজা হয়ে গেছে বেগুন ভাজাগুলো উঠিয়ে নিচ্ছে তা থেকে আর এই রুপসি হোটেলের আরেকটি বৈশিষ্ট্য শেয়ার করব সেটা হচ্ছে এখানকার দই অতটা মিষ্টি নয় হালকা টক মিষ্টি আমার কাছে অসাধারণ ভালো লেগেছে তা আমি একটু শেয়ার করলাম অন্যান্য দোকানে দই একদম অতিরিক্ত মিষ্টি থাকে কিন্তু এটা আমার কাছে ভালো লেগেছে এই জন্য টক মিষ্টি দুটোই ছিল এই জন্য ভালো লেগেছে এই তো একদম হোটেলের অন্দর কিন্তু আমরা ঢুকে পড়েছি কিভাবে কীভাবে ধোয়া করেছে কিভাবে তারা আমাদের খাবারগুলো রেডি করেছে এই তো ইলিশ মাছের লেজের ভত্তা হয়ে গেছে তৈরি করা হয়েছে মাছগুলো বেছে এখন ভর্তা করবে এই তো ইলিশ মাছের কাঁটাগুলো বেছে নেওয়া হচ্ছে কারণ এই কাঁটাগুলো বেছে না নিলে খাওয়া যাবে না আর লেজের মধ্যে প্রচুর কাটা থাকে এই তো লেজের কাঁটাগুলো বেছে নেওয়া হলো এখানে ধনিয়া পাতা পেঁয়াজ এবং মরিচের গুঁড়া শুকনো মরিচের গুঁড়ো এবং সরিষার তেল পেঁয়াজ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এখন লেজের যে মাছ বেছে রাখা মাছ সেটা মিশিয়ে নিয়েছে এই লেজের ভর্তাটি অসাধারণ লেগেছে সরিষার তেলে মাখানো হয়েছে বলে আরও বেশি মজা লেগেছে এই তো আমাদের মাছ ভাজা হয়ে গেছে আর ইলিশ মাছের ভাজার তেলটি খেতে কিন্তু অসাধারণ লাগে অসাধারণ এই তো বেগুন বাজা হয়ে গেছে মাছ বাজাও হয়ে গেল এখন লেজের ভর্তাও হয়ে গেল এখন এই এক্সট্রা পেঁয়াজের ব্যারেস্তাটি আমাদেরকে দিয়ে দিল ওনারা বলল আপনাদের কথা শুনে খুবই ভালো লেগেছে এটা আমরা দেই না আপনাদের কথা লেগে কথাগুলো ভালো লেগেছে এই জন্য দিয়ে দিলাম এই তো এইখানে হরেক রকমের ভর্তা আলুর ভত্তা অনেক মাছের ভত্তা বিভিন্ন ভর্তা ভর্তার নাম বলতে পারবো না মনেও নেই বেগুন ভাজা বিভিন্ন ভত্তা লেবু তেলে ভাজা মরিচ মাছ ভাজা এক কথা খাবারটি ছিল অসাধারণ এই তো চলে এসেছে আমার সেই দই প্রিয় স্পেশাল দই স্পেশাল কেন বলছি অনেক দোকানের দই প্রচুর পরিমাণে মিষ্টি থাকে কিন্তু এই দইটি মিষ্টি না তাই ভাত খাওয়ার শেষে এক কথায় অসাধারণ লেগেছে সবগুলো খাবারই আমরা সবার পরিবারের জন্য দোয়া করব সবাই নিজেরা ভালো থাকবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ